সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম সবজি উৎপাদন বেড়েছে গোমস্তাপুর উপজেলায় ট্রাক ও মাহিন্দ্রার সংঘর্ষে একজন নিহত ডিজিটাল বাংলাদেশ দিবসে চাপাইনাবগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চাপানাবগঞ্জের মোস্তাপুর উপজেলায় সবজির উৎপাদন বেড়েছে প্রায় একশো একর জমিতে চলতি মৌসুমে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করা হচ্ছে উপজেলা কৃষি অফিস জানিয়েছে কৃষকদের সবজি আবাদে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আনার পরামর্শ দেয়া হচ্ছে কৃষকরা বলছেন সবজি উৎপাদনে কীটনাশক রাসায়নিক সারের ব্যবহার কমায় তাদের খরচ উৎপাদন খরচও কমে আসছে সেই সাথে নিরাপদ এসব সবজি বাজারে চাহিদাও বেশি থাকায় বাজার মূল্য তারা ভালো পাচ্ছেন গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ জানান বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে গোমস্তাপুর উপজেলায় প্রায় একশো একর জমিতে এবার সবজির আবাদ হয়েছে চাপাইনাবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের লালাপাড়া এলাকায় ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এরফান আলী নামে একজন মারা গেছেন তিনি মাহিন্দ্রার যাত্রী ছিলেন এই ঘটনায় মাহিন্দ্রার অন্য যাত্রীরাও গুরুতর আহত হন চাপানাবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর জাহান জানান সোমবার সকাল সাড়ে দশটার দিকে ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন আহতদের চাপানাবাবগঞ্জ সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবসে চাপাইনাবগঞ্জে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয় পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এ কে এম গালিব খান আলোচনায় আরও অংশ নেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল সামাদ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাও সহ অন্যান্যরা আজ এখানে শেষ করছি চাপায় নবাব কনস সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপায় নবাব কনস ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি